আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে একটা বিশেষ দিন আমার বড় ছেলের জন্মদিন আজকে আমরা নিজেরা ঘরোয়াভাবে আজকে জন্মদিনটা করব। ছোট ছেলে স্কুলে চলে গিয়েছে বড় ছেলেও বাসায় নাই আমার হাজবেন্ডও বাসায় নাই আমি একাই আজকে নাস্তা করব। নাস্তাটা করে নিয়ে কিছু বাজার আছে বাজারগুলো গুছিয়ে নেব তারপরে দুপুরে রান্না করব। আজকে ছেলের যেহেতু জন্মদিন ও আবার একটু আমার দুই ছেলেই পোলাওটা পছন্দ করে আজকে একটু পোলাও রান্না করব। আর একটু কাব্বা বা মুরগি আপনাদের সাথে দু একটা রেসিপি হয়তো শেয়ার করব ঠিক আছে আমি নাস্তাটা করে নেই। তারপরে আমি বাজারগুলো গোছাবো বাজারটা গুছিয়ে নিয়ে রান্না শুরু করব ঠিক আছে তাহলে এখন ক্যামেরাটা বন্ধ করি আমি রান্না করতে চলে আসলাম আজকে যেহেতু ছেলের জন্মদিন একটু স্পেশালভাবে কিছু রান্না করব। একটু মিক্স ভেজিটেবল রান্না করব প্রথমে একটু তেল দিচ্ছি এখন তো পেঁয়াজ খুবই অল্প দিতে হয় তরকারিতে অল্প একটু পেঁয়াজ দেব তারপর একটু রসুন আদাটা একটু বেশি দেব আদাটা বেশি দিলে একটু টেস্টটা ভালো লাগবে একটু ভেজে নেব অল্প একটু ভেজে নেব এবার পেঁপে আর গাজরটা দেব এটা একটু সিদ্ধ হতে দেরি হয় এই জন্য এটা একটু আগে দেব এটা একটু সিদ্ধ হয়ে আস আসলে তারপরে আমি বাকি সবজিগুলো দেব একটু ভালো করে ভেজে নেব ঠিক আছে এটা আমি পাঁচ মিনিট ভাজি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসব আমি একটু কাবাব বানাবো কাবাবটা মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে ভেজে নেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিলাম তারপরে দেবো কাঁচামরিচ ঝি লাগুয়া লবণ দিব হলুদ শুকনা মরিচের গুঁড়া মরিচটা একটু কম দেব কাঁচা মরিচ দিয়েছি এর জন্য মরিচটা একটু কম দিলাম ধনিয়া অল্প দিব পাতা দিয়েছি এর জন্য অল্প দিলাম আর একটা মশলা আমার বানানো বাসায় এই মশলাটা অল্প একটু দিব এটার ভিতরে গরম মশলা তারপরে জিরা গোলমরিচ সব কিছু একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি এবার এটা আমি মাখিয়ে নিয়ে ছোট ছোট চপের মতো করে নেব তারপরে আমি অল্প তেলে ছোট ছোট করে ভেজে নেব এটা একটু সামান্য কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হয় অল্প সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব একটু একটু মাখিয়ে রাখি তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে পাঁচ মিনিট পরে আবার আসছি এটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে গাজর আর পেঁপেটা একটু নরম হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে দেব ফুলকপি ফুলকপিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একদম লাস্টে দিব ক্যাপসিকাম কাঁচামরিচ আর ক্যাপসিকামটা একদম লাস্টে দিব ফুলকপি এই এই সবজিটা একটু সাদা সাদা হবে এর ভিতরে হলুদ দেব না আমি একটু বরবটি দিলাম অল্প একটু বরবটি এটা একটু ভেজে নেব তরকারিটা সবজিগুলো একটু নরম হয়ে আসবে ব্রকলিটা দিলেও খুব ভালো হয় আমার কাছে ব্রোকলি নাই আজকে অন্যদিন আমি ব্রকুলি থাকে ব্রোকলিও দেই এর ভিতরে ব্রকলি দিলেও খুব সুন্দর ফ্লেভারটা হয় একটু পানি দেবো আবার কর্নফ্লাওয়ার দিব লাস্টে ঠিক আছে এটা হোক আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার তরকারিগুলো হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিব বাঁধাকপি বাঁধাকপিটা হতে সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে বাঁধাকপি দেবো আধাকপি সময় লাগবে না বাঁধাকপিটা হয়ে গেলে একটু সয়া সস দেব তারপরে একটু সামান্য চিনি কাঁচামরিচ আর ক্যাপসিকাম ভেজিটেবলটা হয়ে যাবে ওই চুলায় আমার কাবাবটা হচ্ছে কাবাবটা হয়ে যাচ্ছে রান্না শেষ এবার গোসল করতে হবে নামাজ পড়তে হবে ছেলে জন্মদিন করতে চাচ্ছিল না তারপরেও মায়ের মন তো একটু করতে চাই আমার কাছে তো এখনও আমার ছেলে ছোট এখন মনে পড়ে কিভাবে হলো এই সেদিন চোখের সামনে হলো বড় হয়ে গেল সব স্মৃতি চোখের সামনে দিন যে এত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না কদিন আগে হলো স্কুলে গেল এখন আল্লাহর রহমতে ডাক্তার হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা মরিচ পাঁচ মিনিটের মতো একটু ঢেকে দেবো সামান্য তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এদিক দিয়ে আমার কাবাবটাও হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কাবাবটা বেশি সময় লাগে না এই সবজিটা একটু পোলয়ের সাথে এই সবজিটা ভালো লাগে আমার বাসা সবাই পছন্দ করে এই জন্য আমি করি আরো বেশি সবজি দিলে আরো বিভিন্ন ভ্যারাইটিস দিলে শীতের সবজি অনেক মজা হয় ফুলকপি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ব্রকলি তারপরে বিটরুট গাজর মোটামুটি কয়েকটা সবজি দেওয়ার চেষ্টা করেছি আমি হয়ে গিয়েছে এবার আমি এটা দেবো একটু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে গুলিয়ে দিব কর্নফ্লাওয়ার একটু সয়া সস আর সয়া সস দিলে একটু চিনি দিতে হয় টেস্টটা ভালো আসে তাহলে ব্যাস হয়ে গেল আমার সবজি আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ